মানৰ পৰা ষ্টাৰ্ট হ'ব অনলি 55 টকা কি কয় সঁচা কথা কৈছে নেকি এইটো কি কি বস্তুৰ বনোৱা হৈছে ফাইবাৰ চিমেণ্টৰ মানে এইটো ফেব্ৰিকেট ফাইবাৰ চিমেণ্টেদি বনাইছে এইটো লগালে লাষ্টিং কেনেকুৱা কৰিব লাষ্টিং আপোনাৰ লাইফ টাইম হৈ যাব আচ্ছা একদম 3D প্ৰিণ্টেড মানে কাষ্টমাইজ কৰি পেলাই বনাব এইটো আপোনাৰ হেৰি 65 পাৰ পিছ 65 আচ্ছা আচ্ছা এইবিলাক যে আজিকালি মানে ফল চিলিং নিদিলে এইটো লগাব পাৰিব মাত্ৰ পাৰ পিছ 65 বঢ়িয়া লাগিছে যদি আপোনালোকে চিলিঙৰ কথা ভাবি আছে এনেকুৱা মানে যদি 15x16 এটা ৰুমৰ কাৰণে কেই পিচ মান হ'লে হৈ যাব বহুত বেছি 45 স্কোৱাৰ ফিট হৈ যায় ঠিক আছে ডিভাইডেড কৰি দিয়ক ডিভাইড আপোনাৰ 60 পিচ বোৰ্ড লাগিব আপোনাৰ 10 পিচ মেণ্টি লাগিব মানে এইগিলা চেনেল লাগিব আচ্ছা এই চেনেলটোৰ লগত আৰু এইটো ল'লে চিলিংটো হৈ যাব আৰু তো 15x16 কিমানমান খৰচ আহিব মিস্ত্ৰী খৰচ বাদ দি আৰু 14,400 টকাত কমপ্লিট হৈ যাব 14,400 টকাত কমপ্লিট হৈ যাব এনেইটো ফল চিলিং কৰিব গ'লে মিনিমাম 30,000 টকা হ'ব চ' আপোনালোকে যদি চিলিঙৰ কথা ভাবিছে চ' এই বোৰ্ডটো লৈ গ'লে হৈ গ'ল এইটো ধুনীয়া 3D প্ৰিণ্টেড আছে এইটো পুৰা আকাশখন ব্লু স্কাই দেখি আছে আৰু লগত এইটো লৈ যাব লাগিব আৰু বেলেগ বেলেগ ডিজাইন আছে ইয়াতে অলপ মেইন ৰোডৰ লগতে দোকানটো এড্ৰেছ গোটেই কৈ আছোঁ সেইকাৰণে গাড়ীৰ আৱাজ পাব অলপ সঁচাকৈ মোৰ এইটো ভাল লাগিছে দেই এইটো কিছুমান ষ্টুডিঅ'বিলাকত দেখিছোঁ দোকান পাৰ্লাৰবিলাকত তো আপোনালোকে লগাব পাৰে এইটো ডিজাইন আছে ইয়াৰ 3D প্ৰিণ্টেড এইটো চাওক ভাল লাগিছে ওপৰত ময়ো লৈ যাব লাগিব তো এনেকুৱা চিলিঙৰ মানে মেটেৰিয়েল বহুত এভেইলেবল আছে এখন দুখন নহয় চাওক গুদাম ভৰ্তি হৈ আছে আৰু যদি কোনোবাই দোকানৰ কাৰণে কোনোবাই যদি দোকানৰ কাৰণে বা বেছি কোৱান্টিটি নিব বিচাৰে তেতিয়া ৰেটটো আৰু কম হৈ যাব হ'লচেল ৰেট পাই যাব না কোৱান্টিটিৰ লগত এইটো এটা আপোনাৰ চিমেণ্ট বোৰ্ড হ'ব এইটো চিমেণ্ট বোৰ্ড লোয়েষ্ট ৰেট সবচে লোয়েষ্ট ৰেট আপোনাৰ 65 এইটো 65 আচ্ছা আপোনাৰ লাইফ টাইম হেৰি হয় এইটো চিমেণ্ট বোৰ্ড সেইটোতকৈ অলপ লাষ্টিংটো বেছি এইটো চিলিঙৰ হয় বহুতে নাজানে চিলিঙৰটো টাইলছৰ দৰে এনেকুৱা আহি গৈছে স্কুৱাৰ ফিট হিচাপত আপোনালোকক দিয়া হ'ব এইবিলাক দেখিছে মাল পুৰা নতুন নতুন মাল আহি গৈছে সেইকাৰণে দাদাই মাতিলে এইটো এইটো এইবিলাক চব 65 যদি বহুত বেছি কোৱান্টিটি নিয়ে তেতিয়া আৰু অলপ কমি যাব 1 টকা বা 2 টকা কমি যাব আচ্ছা হ'লচেল ৰেট হ'লচেল ৰেট হৈ যায় তেওঁ নি পেলাই বিকিব লাগিব না আচ্ছা তো বেছিকে ল'লে আপুনিও হ'লচেল ৰেট পাই যাব আচ্ছা ধুনীয়া গল্ডেন প্ৰিণ্টেড তো এইবিলাক চব চিলিঙৰ কাৰণে দেই আকৌ কৈ আছোঁ আপোনাৰ এনেকুৱা এনেকুৱা ধৰক যদি আপোনাৰ ৰুমটো সৰু এইবিলাক বঢ়িয়া কম পইচাতে হৈ যাব মানে 10x11 সৰু ৰুম এটা হ'লেতো 10-12 হাজাৰ টকাত হৈ যাব হয় এইবিলাক ACB বোৰ্ডো পাই যাব মানে এই বিল্ডিঙৰ বাহিৰত যেনেকৈ লগোৱা আছে এইবিলাকৰ কেনেকুৱা ৰেট আহে 85 এতিয়া ফল চিলিংটোতো বেলেগ বস্তু ইউজ হয় এইটো হেৰি এইটোতো ইউজ নহয় কিন্তু এইটো কম খৰচত হয় আৰু এইবিলাক যিমান এইটো মই দেখাই দি আছোঁ এইটো আপোনাৰ চাওক চিলিংটো এনেকৈ বনিছে যদি এটা কালাৰ লগাই গোটেইখিনি এটাই হৈ যাব ইয়াতে মানে ডেমো কৰিবৰ কাৰণে দেখাবৰ কাৰণে চেম্পুলৰ কাৰণে বেলেগ বেলেগ লগোৱা হৈছে ইয়াতে মই কালাৰ দেখাই দি আছোঁ এইটো চাওক এই বিল্ডিঙৰ বাহিৰত যেনেকৈ লগাইছে একদম দূৰৰ পৰা টাইলছ যেন দেখি থাকিব এইবিলাকৰ ৱাৰেণ্টি আছেনে ৱাৰেণ্টি আছে আচ্ছা ৱাৰেণ্টিও পাই যাব আৰু আপোনালোকৰ মানুহে গৈ লগাই দিয়ে নেকি ইফালে আহক ধৰক ফিক্স নাই কিন্তু আপোনালোকে বিচাৰি দিব পাৰে নাম্বাৰ দি দিব যদি গুৱাহাটীত কোনোবাই ঘৰৰ কাৰণে নি লগাব বিচাৰে তেতিয়া আপোনালোকে মানুহৰ নাম্বাৰো দি দিব হয় যিবিলাক কাৰ্পেণ্টাৰ লগাব তেওঁৰ নাম্বাৰো দি দিব ইয়াত চাওক পাহাৰ হৈ আছে কোনোবাই যদি নৰ্থ ইষ্টৰ পৰা বা নৰ্থ ইষ্টৰ বাহিৰৰ পৰা চাই আছে কোনোবা দোকানৰ কাৰণে নিব বিচাৰে তেতিয়া ইয়াত আহি কথা পাতিলে আৰু ৰেটটো অলপ কমাই দিব এটা বহুত ডাঙৰ গোডাম দেখিছোঁ আপোনালোকৰ মালবিলাক ক'ৰ বাহিৰৰ পৰা আহে ডাইৰেক্ট মালবিলাক আপোনাৰ বাহিৰৰ পৰা আহে আৰু আপোনাৰ লোকেলো আছে লোকেলো আছে ইয়াতে মেনুফেকচাৰিঙো আছে সেইকাৰণে অলপ কমত দিব পাৰে
এনেকুৱা যদি কোনোবাই দিব বিচাৰে এনেকুৱা দিব পাৰে। 4x4 এটো কিমানকে আহিব পিস? এটো এটো 165 পার পিস, 165ত পাই যাব। এটো তো এনেকুৱা 4-5 খন হলে এটা ৰুম হৈ যাব, 4 খন এসি বোর্ড। আচ্ছা আচ্ছা, আগৰ এসি বোর্ড ব্লক প্লেন প্লেন আছিলে, প্লেন আছে আপনা এটো আগৰ। ইয়া এ ব্লক থকা প্লেন প্লেন ব্লক কিমানত আহিব? প্লেন ব্লক পার পিস কিমানত আহিব? প্লেন ব্লক আপনা 155 সবসে বেস্ট লাগিছে মোর এটু কালার তো। এটু এটু একদম পুরা এভেলেবল আছে না স্টক? পুরা এভেলেবল আছে, আপনার প্রবলেম নাই না? এটু এটু লগত আর মানে সিলিং খন বনাব না, এটু লগত আর হেটু লাগে না সিলিং খন? এটু এটা এটু সাইড ওয়াল অ্যাঙ্গেল বলি কয়। আচ্ছা, ও এটু মানে ধরি রাখে আর বস্তু? এটু সাইড ওয়াল অ্যাঙ্গেল হয়। এইবিলাকৰ কি সিস্টেম, স্কোয়াৰ ফিট নেকি না পিস সিস্টেম? পার পিস কেনেকে? পার পিস আপনা এটো 14 টাকা, এটো 14 টাকা। আচ্ছা, আর এইবিলাক নাগা ফিটিং করি কিনা আপনার বহুত বয় দিব? ও ইয়া কেনেকে ফিটিং করি ইয়াতে বটু স্কোয়াৰ হৈ যাব? ও বহুত বেছি আপনার এই বটু বহি যাব এনেকা? বহুত বেছি টান কাম নহয় মানে? বহুত বেছি টান কাম নহয়। ও এটা রুম মানে করোতে বেছি সময় না লাগে? সো টাইমও কনজিউম হব, 2-3 ঘন্টাতে হয়ে যাব। এবিলাক পিছত বেয়া হলে ফলাইও দিব পারিব? ফলাই দিব পাবো, সেখানে সুবিধা থাকে। ফল সিলিংত কে ইজি হয় আর বস্তু সব। আপনাদের যদি ঘরের সিলিং খনের কথা ভাবি আছে, ফল সিলিং করব যদি পয়সা প্রবলেম আছে, আপনাদের এতিয়া আহি গৈছে এনেকুৱা স্কোয়ার ফিটত টাইলসর দরে। আপনি দেখিলে টাইলস বুলি কব, এবিলাক দেখাই দি আছো হয়। এইবিলাক নতুন নতুন ডিজাইন সব, এইবিলাক দেখিলে টাইলস বুলি, টাইল সিলিংৰ কাৰণে হয়। সো আপনি যদি আকাশ রুমটোৰ ভিতৰত বিচাৰে, আপনি এনেকুৱা ডিজাইন বিচাৰে, বেলেগ বেলেগ ডিজাইন। সো এনেকুৱা ডিজাইনটো এভেলেবল আছে? এভেলেবল। এইখন সাইডত ৰাখক আৰু বেলেগ ডিজাইন লৈ আহক, একেলগে দেখাই দি আছো, মানুহ তেতিয়া ভাল পাব। আৰু বেলেগ বেলেগ ডিজাইন দিব, এইখনো ৰাখক, তেতিয়া আৰু এটা বেলেগ বেলেগ দেখাইছিলে, এইটো লৈ আহক। এটা কথা হল, এইবিলাক লগালে গরম হব নেকি রুমের ভিতর বেশি? ও মানে বস্তু তো সিমান হেৰি, এটো আপনার জিপসন মেটেরিয়ালস আছে ভিতর। আচ্ছা, এটো গরম তো কন্ট্রোল করে? গরম তো কন্ট্রোল করে এটো। তা আপনা লগে তো ইয়াত লগাই পলাই বহি আছে, গরম তো হেনকা পোয়া নাই ময়ো। তো এইবিলাক বেলেগ বেলেগ ডিজাইন, আরো ডিজাইন লৈ আহক। তো আপনা লগে যদি কনসেপ্ট বুঝি পাইছে, এটো জাস্ট সিলিংৰ কারণে। সো সিলিংৰ মেটেরিয়াল বহুতে ঘরটো বনায় ধুনিয়া, পেইন্ট করে ধুনিয়াকে সজায়, তলত টাইলস লগায়, কিন্তু উপরের সিলিংটো কনফিউজ হয়ে যায়। এটা ডাঙর রুম যদি বনাব লাগা হয় 40-50 হাজার টাকা খরচ হয় মিস্ত্রি খরচ লো। এইবিলাক বেলেগ বেলেগ ডিজাইন তাতে লই বলক, সব বেলেগ বেলেগ কালার আছে। আর আপনাদের গুদামটো ক্যামেরা দেখিছে কিমান ডাঙর গুদাম হয়, গতিকে হয় এয়া সব কালারের কমি নাই, সব সিলিংৰ কারণে। এইবিলাক সব মন্দিরতো যদি লগাব বিচাৰে, আপনি যদি ড্রয়িং রুমত লগাব বিচাৰে, কিচেনতো লগাব বিচাৰে, সবতে পারিব, বহুত ধুনিয়া ধুনিয়া কালার। সো আপনাদের চাই পেলা কমেন্ট করব কোনটো কালার ভাল লাগিছে। গোটেবিলাক 65ত আহি যাব, গোটেবিলাক 65ত হয়। এনেইতো ফ্লোরৰ টাইলস এখন লব গলে 250-300 টাকা লাগিব, এটো ফ্লোরৰ টাইলসটো বেলেগ হৈ গল, বাৰু এটো সিলিংৰ হৈ গল, কিন্তু তথাপি ফল সিলিং যদি লগাব যায় এটা রুমত 40-50 হাজার টাকা তো লাগেই মিস্ত্রি খরচ লই, যদি ডাঙর রুম হয় আর। গতি আমার এইবিলাক 20 হাজার টাকার আন্ডারত গোটেই মিস্ত্রি খরচ লই আই যাব। সো খুবই ভাল কথা, 10x15 রুম সাইজ হলে আপনা মোটামুটি 15 আরামত আই যাব। আর লোকেশন তো বহুত ধুনিয়া, মই দেখাই দি আছো, এটু হৈ গল সরাফভাটি, আপনার আর্যনগরের যখন নতুন ফ্লাইওভার হয়েছে, এই এই ফ্লাইওভারের লগতে দাদাতে গাড়ি এভেলেবল আছে, মাল লৈ যাব কোনো প্রবলেম নাই। আর একদম মেইন রোডের লগতে কি ডাঙর গুদাম চাও আপনার, গতি এইখান ফ্লাইওভারখন দেখা পাই আছে, আর্যনগর আই লাভ গুয়াহাটী লেখা আছে। এই ফ্লাইওভারত তলরপরা আপনি আটগাঁও যাওয়া সাইডে এইখানে 2 মিনিট আহিলে পাই যাব। তো দোকানের নাম্বার গোটেখিনি দি দিম, ইয়াত লিখা আছে কুশাল টাইমবার। তো এই কুশাল টাইমবারতে হল এটো এটা বৃহৎ গুদাম, চাও কিমান মেটেরিয়াল আছে এভেলেবল। গতি সিলিংৰ কারণে সমগ্রখিনি বস্তু পাব আপনি ইয়াতে। হোয়াটসঅ্যাপ নাম্বার লৈ পেলাই যদি কালার বিচারে কালার পঠাই দিব আপনার দাদা, এটা কাস্টমারের অর্ডার আইছে না, এটা হোয়াটসঅ্যাপত কালার পঠাই দিব।
তো এনেকে আপনার প্রথম হোয়াটসঅ্যাপত যোগাযোগ করব, কেনকা কালার লাগে কি প্রাইস গোটেখিনি কই দিব। তো এটা বৃহৎ গুদাম, এটু সিলিংৰ কাৰণে আপনি এনেকুৱা লগাই, আপনি প্লেন লগাই, এনেকুৱা কালারফুল লগাই ইয়াতে আহিব, বই কথা পাতিব ধুনিয়াকে। যদি বেশি কোয়ান্টিটি লয় ডিসকাউন্টও করে দিব আপনার। সব পাহাড় হয়ে আছে আর গোটেবিলাক এখন এখনকে উলাই দেখাব মানে সময় নহব। আপনাদের সব গুদাম ভর্তি হয়ে আছে, গতি যেনেকুৱা কালার চয়েস করে আপনাদের হেনেকা ইয়াত আহি লৈ যাব পারি। দাদাই ফটো মারি দিয়ে আছে কাস্টমারক, মানে ইয়ারপর কালার চয়েস করে দিয়া হোক। দাদা এইবোর বিকে নাকি আপনাদের? এইবিলাক জখলা বলে কয় আমার অসমিয়াত, গতি এইবিলাক ক্লাইম্বিং স্ট্যান্ডও ইয়াতে পাই যাব। এইবিলাক কিমানৰ পৰা ষ্টাৰ্টিং আছে দাদা? পাঁচটা ষ্টেপ হলে 2500 টকা।